ইঞ্জুরি কাটিয়ে উঠতে দ্বিতীয় মেয়াদে ফিফার থেকে প্রায় চার লক্ষ টাকা পেলেন জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি গেল বছর দশ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ম্যাচের আগে ইঞ্জুরিতে পড়েন জনি এরপর অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান তিনি এ সময় জনির পাশে দাঁড়ায় তার ক্লাব বসুন্ধরা কিংস দ্রুত আরোগ্য লাভের জন্য ফেব্রুয়ারিতে ফিফা প্রথম দফায় জনিকে দেয় চার লক্ষ টাকা নিয়ম অনুযায়ী জাতীয় দলের ক্যাম্পে থাকা অবস্থায় কোনো ফুটবলার চোট পেলে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে ফিফা সেজন্য দ্বিতীয় দফায়ও প্রায় চার লক্ষ টাকা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ফিফা থেকে প্রাপ্ত এই অর্থ চলে যাবে জনের ক্লাব বসুন্ধরা কিংসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে